নেট মাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন সাইফ আলী খান। ফেসবুক ইনস্টাগ্রামেও কখনো দেখা যায় না তাকে। এর পেছনে আছে স্ত্রী কারিনা কাপুরের হাত। স্ত্রীর উপদেশ মেনেই নিজেকে এসব থেকে দূরে রেখেছেন ছোট নবাব। সমালোচকদের লক্ষ্যের তালিকায় সাইফিনার নাম সবসময় বেশ উপরের দিকে। কখনো তাদের দুই সন্তানের নাম, কখনো আবার তারকা সন্তান তকমার জন্য নানা ধরনের ট্রল কটাক্ষ ধেয়ে আসে তাদের দিকে। একসময় নেট মাধ্যমে তাকে নিয়ে কি লেখা হচ্ছে তা নিয়মিত খোঁজ রাখতেন সাইফ। নিজেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য দেখলে তার মেজাজ খারাপ হতো, তখনই কারিনা তাকে এই নজরদারি বন্ধ করার উপদেশ দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান তিনি আর এখন কোনো নেতিবাচক মন্তব্য পড়েন না, নেট মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, তাতেই শান্তিতে আছেন। তিনি আরও বলেন গুগল করে দেখতেন কবে কি বলেছিলেন, তারপর হয়তো এমন কিছু একটা পড়তেন যাতে তার মন খারাপ হয়ে যেত, তখনই তার স্ত্রী তাকে এই অভ্যাস ত্যাগ করার উপদেশ দেন। কারিনার কথা মেনে নিয়েছেন সাইফ। নেট মাধ্যমে নিজেকে নিয়ে আর কোনো রকম খবর বা লেখা তিনি পড়েন না। সাইফ মনে করেন নেট মাধ্যমের সাহায্য নিয়ে হিংস্রতা ছড়ানো খুবই সহজ, তাই সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো মনে করেন তিনি। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।